This is Andaman, bhai. এখানে ম্যানগ্রোভ ফরেস্ট বা এরকম ব্যাকওয়াটার্স দেখে আপনারা কেউ সুন্দরবনের সাথে গুলিয়ে ফেলবেন হয়তো, কিন্তু এখানে বনের রাজা বাঘ নেই, জলের রাজা কুমির আছে, তো একটু সাবধানে। নমস্কার বন্ধুরা, আমি অনিকেত এবং আপনাদের স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ব্লগে। আমি এখন নিম্বুতলা থেকে রঙ্গতে চলে এসেছি আর আজকে হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে। তো আমার যেটা এক স্কুল ছিল রঙ্গত স্কুল, সেখানে র্যালি বেরিয়েছে, সেখান থেকেই দেখিয়ে দিই। আমি আজকে যাচ্ছি বেসিক্যালি লং আইল্যান্ড। তো রঙ্গত থেকে যেতে হয় ইরাটা জেটি এবং ইরাটা জেটি থেকে বোট ছাড়ে প্রতিদিন সানডে বাদ দিয়ে। তো আজকে হচ্ছে শনিবার আর আমি যাচ্ছি লং আইল্যান্ড। আমি কথা দিয়েছিলাম আগের ভিডিওতে, যেটাতে আমি হ্যাবলক যাচ্ছিলাম, সেখানে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি লং আইল্যান্ড ঘুরে গিয়ে দেখাবো আপনাদেরকে। তো আনটাচ একদম বিউটি মিডল আন্দামানের, চলুন যাওয়া যাক। কিন্তু তার আগে র্যালিটা দেখে নেব। আন্দামানে এরমভাবে প্রতিটা অকেশন সেলিব্রেট করা হয়, যেমন আজকে ন্যাশনাল ডে, দেখে নেব। এখানে একটা ম্যারাথনের অর্গানাইজ করা হয়েছে, দেখুন দেখ বাচ্চারা ম্যারাথন করবে। সরি একটু মিস্টেক হয়ে গেছিলো, ওটা আমার বেঙ্গলি মিডিয়ামওয়ালা স্কুল ছিল না, এটা রঙ্গতের সাবরি স্কুল ছিল যেটা হিন্দি মিডিয়াম। যাই হোক, ম্যারাথনে যেই উইন হোক না কেন, সবার জন্যই আজকে ন্যাশনাল স্পোর্টস ডে, আর কারোর জন্য না লাগে এটাই উইশ করি। তো বন্ধুরা, আমি ফাইনালি ইরাটা জেটি পৌঁছে গেছি। জাস্ট দেখুন অ্যাম্বিয়েন্স, রঙ্গত থেকে রঙ্গ শহর থেকে ওয়েল কানেক্টেড, একদম বোটের টাইমিংয়ে বাস আছে, লোকাল বাস। ওতে কেউ বেশি প্যাসেঞ্জার ছিল না, আমি কয়েকটা স্কুল ইউনিফর্ম পরা বাচ্চা আর একটা বুড়ো কাকু। তো বাম্পি রোডে একদম ঝাকাম ঝাকাম করতে করতে নিয়ে এসে ফেলে দিল আমাকে এই ইরাটা জেটিতে। আগেই দেখিয়েছি ইরাটা জেটির ভিডিও, ম্যানগ্রোভ ফরেস্ট, সেই ভিডিও আই বাটনে থাকবে, আপনারা দেখে নিন। চলুন এবার বোটে যাওয়া যাক লং আইল্যান্ডের জন্য। বোটের ফেয়ার 21 টাকা, কত সস্তাতে একটা ডে ট্রিপও করা যায় দেখুন। জাস্ট দিস ইজ আন্দামান ভাই। এখানে ম্যানগ্রোভ ফরেস্ট বা এরকম ব্যাকওয়াটার্স দেখে আপনারা কেউ সুন্দরবনের সাথে গুলিয়ে ফেলবেন হয়তো, কিন্তু এখানে বনের রাজা বাঘ নেই, জলের রাজা কুমির আছে, তো একটু সাবধানে। বোট এখনও আসেনি, আমি আধ ঘন্টা ধরে বসে আছি এখানে, আর মনে হচ্ছে আমি একাই লং আইল্যান্ডের প্যাসেঞ্জার, কেউ আসেনি, হয়তো আসবে একটু পরে। ওই জন্য উইকডেজের লং আইল্যান্ডে প্ল্যান করুন, সাথে টুরিস্ট কম হবে। আর ঠিক আমার সামনে ভিউটা এরকম, ফাইনালি বোট চলে আসেছে ভাই। ফাইনালি 9টার সময় আমাদের শিপ, যেটা হাতে গোনা কয়েকটা প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছে লং আইল্যান্ডের দিকে। জাস্ট আমার সামনে অ্যামাজনের মতো ঠিক আসছে,
আজকে আমি শিপের ভিতরে কিছু দেখাবো বা কিছু, আজকে আমি ফ্রন্ট সিটে বসে পড়েছি শুধুমাত্র এই ভিউটা দেখার জন্য। একদম ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়ে আমাদের হাবাবিল নামক শিপ যাচ্ছে লং আইল্যান্ডের দিকে। অ্যামেজিং ফিলিং ভাই, জাস্ট অ্যামেজিং। আপনাদের সুন্দরবন টাইপের দেখতে লাগবে হয়তো, কিন্তু সুন্দরবন না এটা।
এরকম ছোট ছোট আইল্যান্ডস পুরো ভরপুর মাত্রাতে দেখতে পাবো। আর এখন জলের কালার গ্রিন থেকে হালকা হালকা নীলের দিকে যাচ্ছে, তার মানে আমরা সমুদ্রের দিকে ওপেন সিতে যাচ্ছি। ফাইনালি লং আইল্যান্ড পৌঁছে গেছি। এখানকার সব থেকে যেটা অ্যামেজিং লাগে আমার সেটা হচ্ছে এই জলটা, জলের কালার দেখো ভাই। আর যদি একটু ভালো করে দেখা যায় উপর থেকে দেখা যাচ্ছে ফিশ,